পাঁচমিশালি গল্প চ্যানেলের পক্ষ থেকে আজ শোনাতে এসেছি একটি রূপকথার গল্প, সাপ ভ্রষ্ট স্বর্গকন্যা। লেখক মানস ভাণ্ডারী, চরিত্রায়নে দিদি, নতুন মা ও সূত্রধরের ভূমিকায় মৌমিতা সেনগুপ্ত, তাঁতি, ছেলে, রাক্ষস ও রাজপুত্রের ভূমিকায় আমি ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন সবাই মিলে উপভোগ করি সাপ ভ্রষ্ট স্বর্গকন্যা। এই দিন আগেকার কথা, কাঞ্চননগরে বাস করত এক তাঁতি। সেই তাঁতি ছিল খুব গরিব, তার বউ ছিল না, ছিল শুধু এক ছেলে আর এক মেয়ে। ছেলে মেয়ে দুটি খুব ভালো, তারা বাবার দুঃখ বুঝত। তাঁতি খুব ভালো কাপড় বুনত, কিন্তু লোকেরা ওর কাছ থেকে কাপড় কিনত না, কেন তা কেউ জানে না। এভাবেই দিন কাটে। তাঁতির মেয়ে জঙ্গল থেকে শুকনো ডালপালা কুড়িয়ে নিয়ে বাড়ি গিয়ে উনুন ধরাত, তারপরে ঘরে কিছু থাকলে তাই রাঁধত। যেদিন কিছুই থাকত না, সেদিন নুন লঙ্কা দিয়ে জল ফুটিয়ে রেখে দিত, বাবা ফিরলে তিনজনে তাই খেত। তাঁতির ছোট ছেলেটা একদিক ওদিক খেলা করে বেড়াত, আর গুনো ফল পেলে নিজে খেত আর দিদির জন্য রাখত। ছেলেটা মনে বাজারে ঘুরত আর দেখত একটা খুব সুন্দর দেখতে মহিলা স্নান করে বনের ভিতর সরু পায়ে হাঁটা পথ দিয়ে কোথায় যেন চলে যায়। মহিলা কোথা থেকে আসে, কোথায় বা যায় কে জানে। ছেলেটা একদিন চুপি চুপি মহিলার পেছন পেছন গেল, কিন্তু কিছু দূর গিয়ে হঠাৎ দেখলো কোথায় কি, কোথায় গেল মহিলা, সামনে তো শুধুই বড় বড় গাছ। পরের দিন ছেলেটি ভাবল, পিছন দিকে হেঁটে দেখি তো মহিলা কোথা থেকে আসে। কিছু দূর গিয়ে দেখে একটা পুকুর, পুকুরের পাড়ে ডান দিকে একটা বিরাট ফলসা গাছ, গাছে ফলসাও ধরেছে প্রচুর। ছেলেটি মহানন্দে গাছে উঠে ফলসা খেতে লাগলো, আর দিদির জন্য অনেক ফলসা নিল। হঠাৎ দেখে সেই মহিলা, আরে কখন এলো খেয়ালই করেনি। খুব কাছ থেকে দেখে আজ ওর প্রথম মায়ের জন্য খুব মন কেমন করলো, মাকেও কখনো দেখেইনি, শুধু শুনেছে যে ও হবার পরেই ওর মা মরে গেছে। ও ভাবলো, ইস, এ যদি আমার মা হতো কি সুন্দর হতো আমার মা, কোমর পর্যন্তই এতখানি চুল, কি সুন্দর চোখ দুটো, হাত পা কি নরম নরম, আমি কেমন শুয়ে থাকতাম আর মা মাথায় হাত বুলিয়ে দিত, গল্প বলতো, ঘুম পাড়িয়ে দিত। ভাবতে ভাবতে হুঁশ ছিল না, হঠাৎ খেয়াল হতে দেখলো সে নেই, চলে গেছে। বাড়িতে গিয়ে দিদিকে ফলসা দিল, দিদি তো মহানন্দে ফলসা খেতে লাগলো। ভাইটা দিদিকে আজকে সব কথা বলল, তার কি মনে হয়েছে তাও বলল। সব শুনে দিদি বলল, আমিও যাব কাল তোর সঙ্গে। তারপরে দুজনে সেই পুকুর পাড়ে গিয়ে ফলসা গাছে চড়ল, গাছে উঠে খুব ফলসা খেল। আজকে বাবার জন্য কিছু ফলসা নিল। অনেকক্ষণ অপেক্ষা করার পরও কিন্তু তারা আজ আর তার দেখা পেল না। দিদি তখন ভাইকে খুব বকতে লাগলো, তুই রাত দিন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখিস, চল বাড়ি চল। ছেলেটার তো খুব মন খারাপ, একে দেখতে পেল না, তার উপর দিদির বকুনি খেলো, দুঃখে তার চোখে জল এসে গেল। সে মনে মনে ভাবল, তুমি যদি সত্যি আমার মা হতে তাহলে ঠিক আমার মনের কথা বুঝতে পারতে, কিন্তু তুমি তো আর তা নও। খানিকটা যেতেই ওরা দেখলো কেউ একজন ওদের সামনে দিয়ে চলেছে। ছেলেটি ছুটে গিয়ে দেখে সেই মহিলা, ও দাঁড়িয়ে পড়ে বলল, ফলসা খাবে? না, ওগুলো তো তোমার বাবার জন্য, তুমি নাও না, বাবা কিচ্ছু বলবে না। না বাবা, নেবে না। মেয়েটি শুধু মুচকি এসে বলল, তাড়াতাড়ি যাও, তোমাদের বাবার খুব জ্বর হয়েছে। ছেলেটি মনের দুঃখে হাতের সব ফলসাগুলো মাটিতে ফেলে দিল, কিন্তু তার দিদি অবাক হয়ে গেল, ফলসাগুলো যে আমার বাবার জন্য নিয়ে যাচ্ছি তাও জানলো কি করে। তাড়াতাড়ি বাড়ি এসে দেখল সত্যি জ্বরে বাবার গা পুড়ে যাচ্ছে। ওরা খুব অবাক হলো, আবার ভয়ও পেল। কদিন পরে বাবা সুস্থ হলে ওরা বাবাকে সব কথা বলল, সব শুনে ওদের বনে জঙ্গলে যেতে মানা করলো বাবা, কিন্তু জঙ্গলে গিয়ে জ্বালানি না আনলে উনুন ধরাবে কিসে। তাই কদিন পরে দিদিকে আবার জঙ্গলে যেতে হলো, ভাইকে বাড়িতে রেখে গেল। বনে গিয়ে দেখে কেউ ওর জন্য অনেক জ্বালানি জড়ো করে রেখেছে, একটু অবাক হলেও জ্বালানি নিয়ে বাড়ি এলো।
রান্না করলো। খেতে গিয়ে দেখলো সব জিনিস যেন একটু বেশি বেশি, অন্য দিনের তুলনায় আজ ওরা অনেক বেশি পেট ভরে খেলো। দিদির সন্দেহ না হলেও ভাই বুঝলো এটা কার কাজ। কিন্তু কেও যেই হোক, মহিলাকে কিন্তু ও মা ছাড়া অন্য কিছু ভাবতেই পারছে না। এইভাবেই দিন যায়, রোজ বনি জঙ্গলে ঘুরে বেড়াতে বেড়াতে ওদের সঙ্গে সেই মহিলার খুব ভাব হয়ে গেল। একদিন দেখা না হলে ভাই বোনের খুব মন খারাপ। তাঁতির ছেলে মেয়ে বাবাকে এসে রোজ মহিলার কথা বলে, বলে ওকে ওদের মা করে নিতে। তাঁতি রাজি হয় না, মহিলাকে বললে সে শুধু মুচকি মুচকি হাসে। শেষে একদিন ছেলে মেয়ের জেদাজেদিতে তাঁতি তাকে বিয়ে করে ঘরে নিয়ে এলো। ওরা তো মহা খুশি, নতুন মা ছেলে মেয়ে দুটোর যত্ন করে, স্বামীরও খুব সেবা করে, স্বামীর কাছে খুব সাহায্য করে। আর সে বাড়িতে আসার পর তাঁতির তাঁতকল ভালোই চলতে লাগলো। বাড়িতে রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন ওই মহিলা অনেক কাপড় তৈরি করে রাখত। তাঁতি সেগুলো হাটে বিক্রি করে অনেক পয়সা রোজগার করলো। ধীরে ধীরে ব্যবসা বাড়লো, বাড়ি হলো, তাঁতির অবস্থা ফিরে গেল। তাঁতি ভাবলো সবই তারই বউয়ের কল্যাণে। এভাবেই দিন যায়। একদিন বউ তাঁতিকে বলল, তুমি রাজবাড়িতে যাও, গিয়ে রাজপুত্রর সঙ্গে মেয়ের বিয়ের প্রস্তাব দাও। তাঁতি তখন বলল, তোমার কি মাথা খারাপ? আমি গরিব তাঁতি, রাজামশাই আমার মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দেবেন কেন? তিনি তো ছেলের জন্য রাজকন্যা দেখবেন, তাছাড়া রাজবাড়ি কি এখানে নাকি? সে কত দূর, অমনি বললেই যাওয়া যায় কি না? দেখো, তুমি এখন আর গরিব নেই, বড়লোক হয়ে গেছো, আর দূরত্বটা কোনো সমস্যা হলো? তুমি কি চাও না তোমার মেয়ে রাজরানী হোক? আমি বড়লোক হলেও তো তাঁতি, রাজার মতো পয়সাওয়ালা তো আমি নই, আর তিনি তো রাজা। রাজায় রাজায় সম্বন্ধ হয়, তাঁতিতে তাঁতিতে সম্বন্ধ হতে পারে, কিন্তু রাজায় তাঁতিতে কি সম্বন্ধ হতে পারে? তুমি এমন অদ্ভুত বায়না করো না, শেষে আমাদের সবার মুন্ডু কাটা যাবে। তার চেয়ে সাধারণ ঘরের তাঁতির ছেলে দেখেই আমি মেয়ের বিয়ে দেব। না, তা হবে না, রাজার ছেলের সঙ্গেই মেয়ের বিয়ে দিতে হবে। তাঁতি নিশ্চিত মৃত্যুর কথা ভেবে মাথায় হাত দিয়ে বসে পড়ল। এদিকে বউ তো তককে তককে রয়েছে, কবে রাজপুত্র শিকারে বেরোবে সেই দিনটির আশায়। একদিন সত্যি সত্যি রাজপুত্র শিকারে বেরোল। বউ তাঁতির মেয়ের রূপ ধরে পথের ধারে একটি গাছতলায় বসে রইল। বসে বসে হাপুস নয়নে কাঁদতে লাগলো। রাজপুত্র হাতির পিঠে চড়ে যাবার সময় সেই মেয়েটিকে দেখতে পেল। মন্ত্রীপুত্রকে দিয়ে জানতে পাঠালো যে কেন মেয়েটি কাঁদছে, ওর পরিচয় বা কি। মেয়েটি কিন্তু মন্ত্রীপুত্রকে কিছুই বলল না, শুধুই কাঁদতে লাগলো। এবার রাজপুত্র নিজে গেল মেয়েটির কাছে। অনেকক্ষণ ধরে অনেক কথা জিজ্ঞাসার পর মেয়েটি জানালো যে সে তাঁরই বাবার রাজ্যের প্রজা, তার পরিবারের খুব বিপদ। রাজকুমার কি বিপদ জানতে চাইলে মেয়েটি বলল, এক রাক্ষস নাকি তার পরিবারে সবাইকে মেরে ফেলেছে, শুধু তাকে বাঁচিয়ে রেখেছে বিয়ে করবে বলে। কিন্তু মানুষ হয়ে সে কি করে রাক্ষসকে বিয়ে করবে? তাই সে বসে বসে কাঁদছে। এখন তার মরণ ছাড়া কোনো উপায় নেই। রাক্ষস এও বলেছে তাকে কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। তবে 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 কি বলেছে? কোনো ক্ষত্রিয় বংশজাত কেই আমাকে তোকে আমার হাত থেকে কেড়ে নিতে পারে, কারণ আমার ক্ষত্রিয়ের হাতেই অপমৃত্যু আছে। কিন্তু আমরা তো আর তোদের মতো মরি না, আমাদের প্রাণ কোনো এক জায়গায় লুকোনো থাকে। আমার প্রাণ বনের মধ্যে একটা কালো হরিণের পেটের মধ্যে রয়েছে। রাজপুত্র সব শুনে হরিণটাকে মারার জন্য বনে গেল। এদিকে বনে সত্যি সত্যি একটা কালো হরিণ ছিল। রাজপুত্র সেটাকে দেখতে পেয়ে এক তীরে তাকে ধরাশায়ী করে ফেলল। আসলে সেটা ছিল একটা সাধারণ হরিণ। আর যে সময়ে হরিণটাকে রাজপুত্র মেরে ফেললো, ঠিক সেই সময়ে নতুন মা বনের ভেতর মিথ্যে মিথ্যে করে মরে গেল, মরে ফেললো, মরে গেল, মরে ফেললো বলে চিৎকার করতে লাগলো। রাজপুত্র ভাবল রাক্ষসটা মরল। সে তখন মেয়েটিকে গিয়ে বলল, তুমি বিপদমুক্ত,
রাক্ষস মরে গেছে। মেয়েটি তখন বলল, রাজপুত্র আপনি আমার প্রাণদাতা, এই প্রাণ আমি আপনার প্রায় সমর্পণ করলাম, আপনি আমায় গ্রহণ করুন। রাজপুত্র তখন বলল, বেশ তাই হবে কন্যা, এখন ওঠো ঘরে চলো, চলো তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আসি। যথাসময়ে মহাধুমধাম করে তাঁতির মেয়ের রাজপুত্রের সঙ্গে বিয়ে হয়ে গেল। এইভাবে ছেলেটাকেও একটা ভালো মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে তাকে সংসারী করে দিল নতুন মা। তাঁতি একদিন হঠাৎ করেই চোখ বুঝল, মহিলা ছেলের সংসারেই থাকে। এইভাবেই দিন যায়, তার আর এখন কিছুই ভালো লাগে না। তার যেন অনেক অনেক জন্ম আগেকার কথা মনে পড়ে আবছা আবছা ভাবে। একদিন ভোরবেলা সবাই উঠে দেখে উঠোনে শিউলি তলায় মহিলার নিষ্প্রাণ দেহটা পড়ে আছে, আর তার সারা শরীরের ওপর শিউলি ফুল ঝরে পড়েছে। আসলে মহিলা ছিল এক সাপভ্রষ্ট স্বর্গকন্যা। 700 বছর পরে আজ তার সাপ মুক্তি ঘটল।